রাজীব ভবনত বিজেপির মহানগর সমিতির ব্রাঞ্চ খুলিব মুখ্যমন্ত্রী। কংগ্রেসত আর কোনো মানুষ না থাকে, 2026 কোনো হিন্দু মানুষ কংগ্রেসত না থাকে, 2032 প্রায় সকল মুসলমান ব্যক্তিও কংগ্রেসের আঁতরি আহব, তারপর আমি রাজীব ভবনত বহিম। এনেদরে কংগ্রেসক পুনর্বার প্রত্যক্ষ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজি তিনিজন কংগ্রেসীয় বিজেপিত যোগদান করেছে। কাইলে বিপিএফকে ধরে বহু দলের সদস্যই বিজেপিত যোগদান করব। সমষ্টি সমূহতো বুথ পর্যায়ত বহু ব্যক্তিয়ে প্রতিদিনেই বিজেপিত যোগদান করে আছে। বাজপেয়ী ভবনত এক বৈঠকের অন্তত এই মন্তব্য করলে মুখ্যমন্ত্রীগুলি। মতো মূল কথা আপনাদের বিশ্বাস করবই লাগবে, কংগ্রেসত কোনো না থাকে আর 2026 কংগ্রেসত কোনো হিন্দু ব্যক্তি না থাকে, দুই এজন আর কোনো বলে কলে দুই এজন এড়ব লাগবে, আর 2032 প্রায়বিলাক মুসলমান ব্যক্তিও না থাকিব। আমি যে ধরনের আগুয়াই গেছি আমি বহিম গে রাজীব ভবনত, সব বিজেপির ব্রাঞ্চ একটা খুলে দিম, তাতে মহানগর জেলা ভারতীয় জনতা পার্টি টাইপ কিবা এটা করে নিম। আর কালি কিছু মই নামকেটা ভবেশ কলিতারপা লব, কিন্তু যোগদানটো করিব, কালিও বহুত কেজনে যোগদান করিব, কিন্তু এইখিনি তো রাজ্যিক পর্যায়ে যোগদান করে আছে। সমগ্র রাজ্যখনত বুথ পর্যায়ের বহুত কংগ্রেস দলের কার্যকর্তা এইকেদিন বিজেপি দলত যোগদান করে আছে, যেটো ধরক রাজ্যিক পর্যায়ত মিডিয়াত তার বিষয়ে খবর পোৱা না যায়, কিন্তু গ্রাসরুটত বহুত ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান করে।